ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর বহুরূপী গল্পের রচনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রথমেই বলে রাখি যে বহুরূপী গল্পের লেখককে বিখ্যাত লেখক হচ্ছেন সুবোধ ঘোষ তাই তো তো বহুরূপী সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি বহুরূপী আমরা কাকে বলি যে নানান রকম রূপ বা মূর্তি ধারণ করে অর্থাৎ নানান রকম রূপ ধরতে পারে তাকেই আমরা বহুরূপী বলি তো চলো শুরু করা যাক আজকে রচনাধর্মী উত্তর তো দেখো এই ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে প্রশ্নোত্তর আমি দুটো পার্টে আলোচনা করেছি প্রথম পার্টে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আর দ্বিতীয় পার্টে রচনাধর্মী উত্তর তো দ্বিতীয় পার্টি আজকে আমরা শুরু করব ঠিক আছে এর আগের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করেছি তো দেখো এর আগের ভিডিওতে এই যে অতি সংক্ষিপ্ত এখানে মোটামুটি তোমাদের দাঁড়াও বলছি মোটামুটি টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আর সংক্ষিপ্ত প্রশ্ন মোটামুটি পনেরোটি রয়েছে ঠিক আছে এটি আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে আলোচনা করেছি যেহেতু একসঙ্গে আলোচনা করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর তোমাদেরও ভালো লাগবে না ওই জন্যই দুটো পার্টে আলোচনা করা ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে রচনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা ঠিক আছে তো দেখো এক নাম্বার গল্প কি বলছে যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্পটি কি ছিল হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি ছিল ঠিক আছে কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন তো দেখো গল্পটি কি ছিল এটা আমরা সম্পর্কে জানবো তো প্রথমে বলছে যে গল্পের বর্ণনা তাই তো তো গল্পের বর্ণনাতে কি বলছে যে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে অবস্থাপন্ন জগদীশ বাবুর জগদীশ বাবুর বাড়িতে এসে এক সন্ন্যাসী সাত দিন ধরে ছিলেন কতদিন ছিলেন সাত দিন ধরে তিনি হিমালয়ের গুহায় থাকতেন অনেকে মনে করেন তার বয়স হাজার বছরেরও বেশি তার বয়স কত হাজার বছরেরও বেশি তিনি সারা বছরে একটি কি ছাড়া আর কিছুই খেতেন না জগদীশবাবু ছাড়া আর কাউকে তিনি পায়ের ধুলো দেননি জগদীশবাবু তা পেয়েছিলেন কৌশল করে একজোড়া কাঠের সোনার বাবু সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন এবং সন্ন্যাসী বাধ্য হয়ে তাতে পা গলাতে গেলে অর্থাৎ পড়তে গেলে সেই সুযোগে জগদীশবাবু কি করেন সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নেন জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার ভেতরে একশো টাকার একটি নোট জোর করে ফেলে দেন সন্ন্যাসী হেসে সেখান থেকে চলে যান এই গল্পই হরিদাকে শোনানো হয়েছিল আচ্ছা তো এই গল্প গল্পের কথক এবং তার কয়েকজন বন্ধু কাকে শোনাচ্ছিল হরিদাকে শোনাচ্ছিল তো হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি ছিল এটা আমরা জানবো তো দেখো এখানে বলছে যে হরিদার গম্ভীর হওয়ার কারণ সন্ন্যাসী এবং বাবুর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যান কথক ও তার বন্ধুরা হরিদার এই গাম্ভীর্যের কারণ বুঝতে পারেন না এই সময়ই হরিদা তাদের জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখতে যাওয়ার কথা বলেন জগদীশ বাবুর কাছ থেকে সারা বছরের প্রয়োজনীয় অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার উদ্দেশ্য জগদীশবাবুর ধর্মের প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়ে হরিদা নিজের উদ্দেশ্য সফল করতে পেয়েছে মানে চেয়েছিলেন কিন্তু যদি আমরা গল্পটা ভালো করে পড়ি বা এর আগের যে প্রশ্ন আমি আলোচনা করেছি সেটি যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে সেই উদ্দেশ্য কিন্তু হরিদার সফল হয়নি কেননা যখন তিনি সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন তখন জগদীশবাবু আহ তাকে যখন একশো এক টাকা দিতে যান তখন সন্ন্যাসী হরিদা সেটা দেননি কেননা তিনি তার মানে কথক এবং তার বন্ধুদের কি জানিয়েছিলেন যে তাতে তার ঢং নষ্ট হয়ে যায় অর্থাৎ তিনি যে সন্ন্যাসী বেশ ধারণ করেছিলেন আর সন্ন্যাসী হয়ে যে গুণ থাকা দরকার বা যে সততা থাকা দরকার সেটাই আমরা হরিদার চরিত্রের মধ্যে খেয়াল করি ঠিক আছে তো তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই প্রশ্নটা কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করেছি সংক্ষিপ্ত এমন কি রচনাধর্মী প্রশ্নও রয়েছে তো দেখো কি বলছে যে হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো তো বৈচিত্র্যময় জীবন যেহেতু নাটকীয় বৈচিত্র বলেছে তো প্রথম পয়েন্টটাই হচ্ছে বৈচিত্রময় জীবন। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা ছিলেন অত্যন্ত গরিব মানুষ কিন্তু ধরাবাধা ছকে জীবন কাটানো হরিদার পছন্দ ছিল না। তাই অভাবের মধ্যেই তিনি জীবনের বৈচিত্র খুঁজতেন বহুরূপীর বৈচিত্রময় পোশাকে সঙ্গী করেই তিনি অন্য সংস্থানের চেষ্টা চালাতেন। নানান ছদ্মবেশ, হঠাৎ হঠাৎ বিচিত্র ছদ্মবেশে পথে বের হতেন হরিদা। কখনো বাস কাছে উন্মাদের বেশে অর্থাৎ কখনো তিনি কি করতেন কাছে উন্মাদের অর্থ হচ্ছে পাগল কখনো বাস স্ট্যান্ডের কাছে উন্মাদের বেশে তাকে দেখা যেত আবার কখনো শহরের রাজপথ ধরে বাইজির বাইজির বেশে ঘুমুর বাজিয়ে চলে যেতেন শহরে নতুন আসা মানুষ যারা হরিদাকে চিনত না তারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো আর পরিচিতরা তার কান্ড দেখে হেসে ফেলতো কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো hat coat পরা ফিরিঙ্গি সাহেব এরকম অজস্র রূপেই হরিদা দেখতে পাওয়া যেত এমনকি পুলিশ সেজে স্কুলের এর master তিনি কি করেছিলেন বোকা বানিয়েছিলেন ঠিক আছে পেশার প্রতিষ্ঠা তার বিচিত্র সব সাজার চরিত্রের সঙ্গে মানানসই আচরণে মানুষ কখনো কি করতো হাসতো আবার কখনো তারিফ করতো অর্থাৎ প্রশংসা করতো কখনো বা বিরক্ত হতো আর হরিদার যা সামান্য বক্তি জুটতো তাতেই তিনি তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন কিন্তু এই দারিদ্রের মধ্যেও হরিদা ছিলেন মুক্ত প্রাণের আনন্দ মানে হরিদা এই দারিদ্রের মধ্যেও মুক্ত প্রাণের আনন্দ খুঁজে নিতেন ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর কি বলছে যে এবার মারিতো হাতি হাতি লুঠিত ভান্ডার ঠিক আছে এবার একেবারে হাতি মারবেন অর্থাৎ বড় কোনো কিছু আর লুট করলে কি করবেন ভান্ডার লুট করবেন এটা একটা প্রবাদ বাক্য তো কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তার এই উদ্দেশ্য কি শেষ অব্দি সফল হয়েছিল গল্প অবলম্বনে আলোচনা করো ঠিক আছে তো প্রথমে আমরা কি জানবো প্রথমে আমরা জানবো বক্তা ও প্রসঙ্গ অর্থাৎ কে বলছে এই কথাটা কোন প্রসঙ্গে বলছে ঠিক আছে তো সুবোধ ঘোষের বহুরূপী বহুরূপী গল্পে করেছেন হরিদা কথকদের কাছ থেকে হরিদা বাবুর বাড়িতে আসা হিমালয়ের সাধুর কথা জানতে পারেন জগদীশবাবু তার পায়ের অতি দুর্লভ ধুলো পাওয়ার জন্য কিভাবে তার খাতির যত্ন করেছেন তাও শোনেন এইসব শুনতে শুনতেই হরিদা বাবুর বাড়িতে একজন জবর খেলা মানে কি করেন যে এক জবর খেলা দেখানোর পরিকল্পনা করেন গল্প হরিদা কি করেন জগদীশ বাবুর বাড়িতে এক জবর খেলা দেখানোর পরিকল্পনা করেন উদ্দেশ্য হচ্ছে মোটা মতন কিছু আদায় করে নেওয়া ঠিক আছে এই যে মোটা মতন বা মানে কিছু মোটা কিছু আদায় করে নেওয়া এই অর্থেই তিনি কিন্তু এই প্রবাদ বাক্যটি ব্যবহার করেছেন কি বলেছেন যে এবার মারিতুল হাতি আর ভান্ডার ঠিক আছে তাই কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়ার বদলে হরিদাচান্দ জগদীশবাবুর ধর্ম বিশ্বাস আর দুর্বলতাকে কাজে লাগিয়ে সারা বছরের রোজগার একদিনে করে নিতে আর এই প্রসঙ্গেই তিনি এই মন্তব্যটি করেছেন কোন মন্তব্যটি আমাদের প্রশ্নে উদ্ধৃত যে মন্তব্য সেটি করেছেন ঠিক আছে এরপর আমরা দেখবো যে উদ্দেশ্য মানে তার যে উদ্দেশ্য সেটা কি সফল হয়েছিল তো প্রথমে আমরা বলতে পারি গল্পটা পড়ে আমাদের যেটা ধারণা যে না তার সেই উদ্দেশ্য সফল হয়নি তো চলো সেটা আমরা দেখবো এখানে এক ফুরফুরে সন্ধ্যায় বিরাগীর বেশে হরিদা কি করলেন জগদীশবাবুর বাড়িতে গিয়ে হাজির হলেন আদুর গা ঠিক আছে মানে অনাবৃত গা ধবধবে সাদা উত্তরীয় ঠিক আছে আর সাদা থান পরা হরিদার আধ্যাত্মিক ও দার্শনিক কথাবার্তায় জগদীশবাবু কি হন মুগ্ধ হয়ে যান তিনি বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা প্রণামী দিতে চান কিন্তু হরিদা এখানে পাওয়া যায় সর্বত্যাগী সন্ন্যাস কিন্তু হরিদাকে এখানে কি ভূমিকায় পাওয়া যায় সর্বত্যাগী সন্ন্যাসীর ভূমিকায় অর্থাৎ কোনো কিছুই মানে তিনি চান না ঠিক আছে সবকিছু প্রত্যাখ্যান করে তিনি চলে যান পরে কথকদের তিনি বলেন যে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার বহুরূপীর ঢং নষ্ট হয়ে যেত অর্থাৎ বহুরূপীর যে অভিনয় সেটা তার নষ্ট হয়ে যেত নিজের পেশার প্রতি সততা থেকেই হরিদা কি করলেন অর্থ উপার্জনের অসাধু ইচ্ছাকে তিনি ত্যাগ করলেন ঠিক আছে চার নাম্বার দেখো বাবুর বাড়ি হরিদ্বার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো সেই একই বর্ণনা তো আমরা এখানে একটু দেখব ভালো করে বিরাগীর পোশাক বাবুর বাড়িতে বিরাগী হরিদার খালি গায়ে ছিল সাদা উত্তরীয় পরনে ছিল সাদা ছোট থান তার পা ছিল ধুলোমাখা আর সঙ্গে ছিল একটা কি ঝোলা যেটা আমরা স্বাভাবিক একটা সন্ন্যাসীর সঙ্গে দেখতে পাই সেই ঝোলার মধ্যে একটা কি রাখা ছিল সেই ঝোলার মধ্যে একটা রাখা ছিল গীতা আর বিরাগী হরিদাকে দেখে জগদীশবাবু চমকে ওঠেন বিরাগীর এবার বিরাগী বিরাগী কি বলছে জগদীশ বলেন যে তিনি নিজের সম্পত্তি আর অর্থের অহংকারে নিজেকে ভগবানের থেকেও বলে মনে করেন জগদীশবাবু বিরাগীকে রাগ করতে বারণ করায় বিরাগী জবাব দেন যে তিনি বিরাগী রাগ নামে তার কোনো রিপু নেই বিরাগীকে জগদীশবাবু তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন কিন্তু বিরাগী কি বলেন যে ধরিত্রীর মাটিতেই হচ্ছে তার স্থান মানে জায়গা তাই তিনি এই দালান বাড়িতে থাকতে পারবেন না বা থাকবেন না ঠিক আছে এরপরে দেখো কি বলছে খাবার গ্রহণ না করা কার সন্ন্যাসী অর্থাৎ হরিদার তো খাওয়ার কথা বলা হলে তিনি কোনো কিছুই স্পর্শ না করে শুধু এক গ্লাস ঠান্ডা জল খান বাণী মোহমুক্ত হওয়ার কথা বলে জানান যে ধন যৌবন হচ্ছে কি বঞ্চনা স্বরূপ যাকে পেলে সব কিছুই ঐশ্বর্য পাওয়া যাবে তার কাছাকাছি যাওয়ার উপদেশ দিয়ে বিরাগী কি করেন চলে যান নির্লোভ মানসিকতা তো দেখো অপরিয়ুক্ত এই সমস্ত বৈশিষ্ট্যগুলি থেকে আমরা কি কিসের পরিচয় পাচ্ছি যে তার নির্লোভ মানসিকতা বা নির্লোভ মনের পরিচয় পাই তো এখানে কি বলছে দেখো তীর্থ ভ্রমণের জন্য জগদীশবাবু বিরাগীকে একশো এক টাকা দিতে চাইলে বিরাগী সেই টাকা নেননি সন্ন্যাসীর মতে তিনি যেমন ধুলো মারিয়ে যেতে পারেন তেমনি অনায়াসে সোনা টাকা এইসব মারিয়েও চলে যেতে পারেন এই বলে সন্ন্যাসী সেখান থেকে কি করেন চলে যান তাই তো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি অদ্ভুত কথা বললেন হরিদা কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন কথাটি অদ্ভুত বই কেন অদ্ভুতই বা কেন ছিল ঠিক আছে বা অদ্ভুত কেন তো প্রসঙ্গ কোন প্রসঙ্গে তিনি বলেছিলেন কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন তো প্রসঙ্গটা আমরা জানবো বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে পাওয়া হরিদা প্রণামীর টাকা অবহেলায় প্রত্যাখ্যান করে চলে আসেন এই ঘটনা তার বাড়িতে চায়ের আড্ডায় উপস্থিত কথক এবং তার বন্ধুদের কাছে বিস্ময়কর বলে মনে হয় তখন হরিদা তাদের বলেন যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করা তার পক্ষে সম্ভব নয় কারণ তাতে তার ঢং বা অভিনয় নষ্ট হয়ে যাবে এই কথাকেই কথকদের অদ্ভুত কথা বলে, মনে হয়, তো কথাটি অদ্ভুত মনে হওয়ার কারণ কথাটিকে অদ্ভুত মনে হওয়ার কারণ হলো প্রথমত হরিদা ছিলেন একজন পেশাদার বহুরূপী তার পক্ষে সন্ন্যাসীর বেশ ধারণ করে সন্ন্যাসীর মতো নির্লোপ হয়ে যাওয়াটা ছিল যথেষ্ট যথেষ্টই বিস্ময়কর ঠিক আছে আর দ্বিতীয়ত কি বহুরূপী হরিদার ছিল অভাবের জীবন জগদীশ বাবুর বাড়ি যাওয়ার আগেই হরিদা বলেছিলেন যে এবার মারি তো কি বলছে যে এবার তো হাতি আর লুঠিত ভান্ডার তার সারা বছরের প্রয়োজনীয় অর্থ বাবুর বাড়িতে সন্ন্যাসী সেজে হাতিয়ে নেওয়াই ছিল হরিদার লক্ষ্য অথচ অনেক টাকা প্রণামী পেয়েও তিনি উদাসীনতার সঙ্গে তা ফেলে রেখে চলে আসেন যে মানুষটার দুবেলা ভাত জোটে না সে যখন সন্ন্যাসীর ঢং নষ্ট হয়ে যাওয়া যাওয়ার কথা বলেন তা অদ্ভুত বলেই মনে হয় কথক এবং তার বন্ধুদের কাছে কারণ এর ফলে সারা জীবন হরিদাকে মাঝে মাঝে ভাতের হাড়িতে শুধুমাত্র জল ফুটিয়েই জীবন কাটাতে হবে ঠিক আছে দেখো কত সুন্দরভাবে আলোচনা করেছে তারপরে কি বলছে মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর চেয়ে বেশি কি আশা করতে পারে এটা কে বলছে বলে তো বহুরূপী হরিদা বলছে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি তো বক্তার পরিচয় আমরা জানবো সুবোধ ঘোষের বহুরূপী গল্পের উল্লিখিত অংশটির বক্তা হলেন হরিদা কে বক্তা হলেন হরিদা তো তাৎপর্য আমরা জানবো পেশায় বহুরূপী হরিдай বিরাগী সেজে যে বাবুর বাড়ি থেকে অনেক উপার্জনের আশা করেছিলেন তার বেশভূষা কথাবার্তা চমকে দিয়েছিল जगदीश বাবুকে তিনি হরিদার ছদ্মবেশ বুঝতে পারেননি ফলে প্রণামী হিসেবে অনেক টাকাই তিনি হরিদাকে দিতে চেয়েছিলেন কিন্তু হরিদা তখন সন্ন্যাসীর চরিত্রেই নিজেকে একাত্ম করে ফেলেছিলেন ফলে উদাসীন ভাবে সেই অর্থ ফেলে আসেন কতকো তার সঙ্গীরা হরিদার এই আচরণকে সমর্থন করতে পারেননি তখন হরিদা অর্থ নিলে তার ঢং নষ্ট হয়ে যেত একই সঙ্গে জানান যে বকশিশের জন্য তিনি অবশ্য জগদীশ জগদীশবাবুর কাছে যাবেন মাত্র বহুরূপী আট দশ আনাকেই নিজের প্রাপ্য বলে মনে করেন খাঁটি মানুষ অর্থাৎ যে নিজের জীবনাচরণ ও জীবনাদর্শকে সৎভাবে অনুসরণ করে তার হয়তো অনেক পাওনা হতে পারে কিন্তু হরিদার নিজেকে বহুরূপী ভাবেন নকল করাই হচ্ছে তার পেশা পেশার আড়ালে তার ভেতরের মানুষটা যে সমাজের কাছে হারিয়ে গিয়েছে সেই বিষন্নতার বিষন্নতাই প্রকাশ পেয়েছে বহুরূপী হরিদার উচ্চারণে খাঁটি মানুষ নয় এটাই একজন আদ্যন্ত খাঁটি মানুষের বিলাপ হয়ে থাকে ঠিক আছে তো এটাই বলছে তারপরে সাত নম্বর অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এটা কে বলছে গল্পের কথক এবং তার বন্ধুরা তো হরিদা কি ভুল করেছিলেন আর অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি তো হরিদার ভুল আমাদের প্রথমে জানতে হবে বহুরূপী গল্পে হরিদা বিরাগী সকল সেজে মানে বিরাগী সাজে সেজে বাবুর বাড়িতে গিয়েছিলেন অর্থ উপার্জনের জন্য হরিদার বেশভূষা কথাবার্তায় জগদীশবাবু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আহ বিরাগীকে আতিথ্য এখানে বিরাগী হবে কথাটা গয় দীর্ঘই হবে ঠিক আছে বিরা আছে এখানে বিরাগী হবে আতিথ্য গ্রহণের অনুরোধ জানায় এমনকি বিদায়ের সময় একশো টাকা প্রণামীও দিতে চান কিন্তু উদাসীন ভাবে হরিদাস এই টাকা প্রত্যাখ্যান করে চলে যান যাওয়ার সময় বলে যান আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি ঠিক তেমনি সোনা ও টাকা মারিও চলে যেতে পারি সন্ন্যাসী চরিত্রের সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে চরিত্রের ঢং নষ্ট হবে বলে হরিদা টাকাটা নেননি বিস্মিত গল্পকথক এটাকেই হরিদার ভুল বলে মনে করেছেন বা বলেছেন ঠিক আছে তো এর পরিণতি কি সেটাও আমরা দেখবো অভাবী হরিদার ভাগ্য হরিদাকে সঙ্গ দিতে চেয়েছিল কিন্তু ব্যক্তিগত সততা এবং আদর্শ কারণে হরিদা ভাগ্যের সহায়তাকে প্রত্যাখ্যান করেছে যা নিশ্চিত করে দিয়েছে যে অভাব কখনো হরিদাকে ছেড়ে যাবে না অর্থাৎ এই যে তিনি টাকাটা প্রত্যাখ্যান করলেন এর পরিণতি স্বরূপ কি বোঝা যাচ্ছে কথক যেটা বলছেন যে অভাব কখনো হরিদাকে ছেড়ে যাবে না তার ভাতের হাড়িতে মাঝে মধ্যে শুধু জলই ফুটবে তাতে চালের যোগান থাকবে না কথকের মনে হয়েছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না এরপরে আট নম্বর প্রশ্ন দেখব বহুরূপী গল্প অবলম্বনে জগদীশবাবুর চরিত্র বিশ্লেষণ করো তোমরা যদি দেখো যে আমাদের এই আলোচ্য বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হরিদা আর তারপরে কে রয়েছে গল্প এবং তার কয়েকজন বন্ধু এছাড়া যার কাছে গিয়ে আমরা হরিদা মানে হরিদার চরিত্রটাকে আরও বেশ ভালোভাবে জানতে পারি সেটাকে বাবু তো এই জগদীশ বাবুর চরিত্রটা নিয়ে আমরা আলোচনা করবো এবার ঠিক আছে তো প্রথমে কি কথা মুখ বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা হলেও গল্পের মূল ভাবনাকে প্রতিষ্ঠা দিতে বাবুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তো ব্যক্তি হিসাবে বাবু কেমন সেটা আমরা জানবো ঠিক আছে তো ব্যক্তি বাবু ধনী ঐশ্বর্যশালী কৃপণ হলেও তিনি সৌম্য শান্ত এবং জ্ঞানী ঠিক আছে সেটা আমরা এই যে প্রথমে সন্ন্যাসী তারপরে হচ্ছে বিরাগী সে যে হরিদার যাওয়া সেই যাওয়া দেখেই আমরা বাবুর যে পরিচয় সেটা মানে জগদীশবাবুর যে আদর আপ্যায়ন অতিথি এলে সেটা দেখেই আমরা বুঝতে পারি তো ভক্তির আতিশয্য বাবু ঈশ্বর বিশ্বাসী তাই তিনি সাধু সন্ন্যাসীর সেবা করা পছন্দ করতেন বাড়িতে আগত হিমালয়বাসী সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য তিনি কি করেছিলেন কাঠের খরমে সোনার বল লাগিয়ে দিয়েছেন বিরাগী হরিদার কাছেও দুই হাত জোড় করে তাকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন এমন কি তীর্থভ্রমণের জন্য এক টাকার একটা থলি বিরাগির পায়ের কাছে নিবেদন করেছেন আন্তরিক বিনয়ের সঙ্গে জগদীশবাবু বিরাগির কাছে উপদেশ ও প্রার্থনা করেছেন এই সমস্ত দিক থেকে জগদীশবাবু চরিত্রের মধ্যে ভক্তির rationality সহ্য বিশেষ ভাবে লক্ষ্য করা যায় ঠিক আছে কাহিনীর গতি নিয়ন্ত্রক বহুরূপী হরিদার বিরাগী সেজে প্রণাম করতে বহুরূপী হরিদা বিরাগী সেজে প্রণাম করতে চেয়েছেন যে বিষয়ে আসক্তিকে ত্যাগ করার মধ্যেই প্রকৃত ঈশ্বর সন্ধান সম্ভব জগদীশ বাবুর বৃত্ত নির্ভর ভক্তি ভাবনা হরিদার মতাদর্শকে আরও উজ্জ্বল করে তুলেছে জগদীশ বাবুর প্রলোভন বিরাগী চরিত্র আদর্শ কে যাচাই করে সত্যে পরিণত করেছে জগদীশ বাবু এখানে উপলক্ষের ভূমিকা পালন করেছেন এক কথায় বলা যায় বহুরূপী গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র যার দ্বারা কাহিনীর গতি নিয়ন্ত্রিত হয়েছে ঠিক আছে এরপরে আমাদের নয় নম্বর প্রশ্ন যে বহুরূপী গল্পের নামকরণ কত দূর সার্থক ঠিক আছে তো এখানে আমরা দেখবো যে এই যে গল্পের নাম বহুরূপী তার নাম হিসেবে বা নামকরণ হিসেবে কতখানি সার্থক তো দেখো উত্তরে কি বলছে যে যে কোনো সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর এই নামকরণ সাধারণত বিষয়বস্তু কেন্দ্রিক ভাবকেন্দ্রিক আর ব্যঞ্জনা ধর্মী হয়ে থাকে ঠিক আছে এছাড়া চরিত্র কেন্দ্রিক নামকরণ আমরা পেয়ে থাকি তিন ধরনের নামকরণ আমরা পাই একটা হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক একটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী অর্থাৎ ভাব কেন্দ্রিক মানে গল্পের যে ভাব সেটা অনুযায়ী গল্পের নামকরণ হতে পারে আরেকটা হচ্ছে চরিত্র কেন্দ্রিক নামকরণও হতে পারে তো যে কোনো সাহিত্যের অন্তর্নিহিত ভাবই নামকরণের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়ে থাকে ঠিক আছে তো এরপরে দেখো কি বলছে যে শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে ছোট্ট ঘরটাই হরিদার জীবনের একমাত্র আশ্রয় কোনো ছকে বাঁধা কাজ করতে তার ভালো লাগে না তবে তার জীবনের নাটকীয় বৈচিত্র্য হলো এই যে তিনি মাঝে মাঝে কি সাজেন বহুরূপী সাজেন এতে সামান্য কিছু রোজগারও হয় বটে বহুরূপী সেজে তিনি কখনো বাস স্ট্যান্ডে কখনো বাজারে কখনো আবার অন্য উপায় তার সাজ দেখিয়ে পয়সা রোজগার করেন সাজাটাই হচ্ছে তার পেশা ঠিক আছে এই বহুরূপ বিচারে গল্পের নামকরণ যথাযথ কিন্তু গল্প কাহিনীতে একটু ফেরালেন বাবুর বাড়িতে হরিদাকে এনে তাই নয় কি কারণ আমরা গল্পের প্রথমে দেখবো যে হরিদা বিভিন্ন রকম সাজে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যা কিছু উপার্জন হচ্ছে তা দিয়েই তার দিন হচ্ছে কিন্তু গল্পের শেষে আমরা কি দেখতে পাই যে গল্পটা একটু অন্যদিকে মোড় ঘোরালেন লেখক সুবোধ ঘোষ কিভাবে হরিদাকে যখন জগদীশবাবুর বাড়িতে এনে আনলেন এবং হরিদা চেয়েছিলেন কৃপন ধনী জগদীশবাবুর কাছ থেকে বেশি করে টাকা আদায় করবেন সেই মতো তিনি বিরাগীর বেশে সেজেছিলেন ভালো সেজেও ছিলেন ভালো জগদীশবাবু হরিদাকে বিরাগীর বেশে দেখে মুগ্ধ হয়ে যান জগদীশবাবু বুঝতেই পারেন না যে তার বাড়িতে বিরাগী বেশে আসা লোকটা আসলে একজন বহুরূপী কিন্তু ওপরন্ত তিনি বিরাগী হরিদাকে একশো এক টাকার একটা থলি দিতে গেলে হরিদা তা প্রত্যাখ্যান করেন তিনি জানান বিরাগির কোনো অর্থের প্রয়োজন নেই ত্যাগই হচ্ছে তার জীবনের ধর্ম অর্থাৎ বহুরূপী সাজলেও হরিদা অনুকরণীয় চরিত্রের ঢং নষ্ট করেননি এখানেই হরিদার বহুরূপীর পেশা পাঠকদের কাছে গৌরবের হয়ে উঠেছে তাই বলা যায় যে নামকরণ কিছুটা বিষয় কেন্দ্রিক হলেও ব্যঞ্জনা ধর্মী হয়ে উঠেছে সেদিক থেকে গল্পের নামকরণ বহুরূপী সার্থক হয়েছে ঠিক আছে তো নামকরণ আমরা অবশ্যই সার্থক বলতে পারি এরপরে কি বলছে যে গল্পে হরিদার চরিত্রের আলোচনা করো। এই যে বহুরূপী গল্পে আমরা সেই প্রথম থেকে চরিত্রকে পাচ্ছি এই হরিদার চরিত্রটি নিয়ে আলোচনা করবো তো কথামুখ দেখো প্রথমেই সুবোধ ঘোষের বহুরূপী গল্পটির কাহিনী বিকাশ লাভ করেছে হরিদার চরিত্রকে কেন্দ্র করে তার চরিত্রের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যের আমরা পরিচয় পাই সেগুলি হচ্ছে বৈচিত্র সন্ধানী কারণ দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনাধর্মী দুটোতেই তিনটে ধাপেই বলেছি যে দেখো হরিদার জীবনের একটা নাটকীয় বৈচিত্র আছে তাহলে এটা একটা অবশ্যই তার চরিত্রের বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি বৈচিত্র সন্ধানী জীবনে কোনো ধরা বাধা কাজ হরিদার পছন্দ ছিল না কাজের মধ্যে একঘেয়েমি থেকে মুক্তি আর স্বাধীনতার আনন্দ খুঁজে নিতে চান হরিদা আর এই কারণেই অন্য নিশ্চিত পেশায় না গিয়ে বহুরূপীর পেশাকেই তিনি গ্রহণ করেছিলেন এরপরে হচ্ছে সামাজিকতা হরিদার চরিত্রের মধ্যে সামাজিকতার দিকটি লক্ষণীয় শহরের সব থেকে সরু গলিটার ভেতরে তার ছোট্ট একটা ঘরটিই ছিল কথকদের চার বন্ধুর সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি দুধ কথকরা নিয়ে আসেন আর হরিদা উনুনের আচে জল ফুটিয়ে দেন এরপরে হচ্ছে পেশাগত দক্ষতা কখনো বাস স্ট্যান্ডের পাগল কখনো রাজপথের দিয়ে হেঁটে যাওয়া বাইজি বাউল কাপালিক বুড়ো কাবুলিওয়ালা ফিরিঙ্গি সাহেব এরপর অজস্র রূপে হরিদাকে দেখা গেছে শুধু সাজ নয় চরিত্রের সঙ্গে মানানসই ছিল তার আচরণ তারপরে হচ্ছে সততা আমরা সততার পরিচয় পাই হরিদার চরিত্রটি পরিণতির শীর্ষে ছুঁয়েছে কাহিনীর শেষে বিরাগীর বেশে বাবুকে মুগ্ধ করে দিলেও তার আতিথ্য গ্রহণের অনুরোধ কিংবা প্রনামী হরিদা প্রত্যাখ্যান করে অর্থাৎ প্রনামী কাকে বলবো ওই যে জগদীশ বাবু একশো এক টাকা দিয়েছিলেন হরিদাকে সেটাই হচ্ছে তার প্রণামী এভাবেই পেশাগত সততায় অর্থ লোককে তিনি ত্যাগ করেন বকশিশ ছাড়া বহু জীবনে আর কিছু আশা করতে পারে না হরিদার একথা দীর্ঘশ্বাসের মতো শোনালেও তা আসলে তার সততাকে মানে তার সততার আলোয় আলোকিত করে তাকে কাকে হরিদাকে সততার আলোয় আলোকিত করে দেখো লাস্টে কি বলছে যে ছাড়া জীবন আর কিছু আশা করতে পারে না হরিদার কথা দীর্ঘশ্বাসের মতো শোনালেও তা আসলে তাকে কি করে আলোয় আলোকিত করে ঠিক আছে তো এই গেল আমাদের আজকের রচনা ধর্মী প্রশ্নোত্তর আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আর তোমাদের এই আলোচনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই Donald Trump.